আসসালামু আলাইকুম সবাইকে। কিছু যদি খুঁজতে চান, কিছু যদি এক্সপ্লোর করতে চান, নিজের ভেতরের গুণগুলোকে এক্সপ্লোর করুন, নিজের ভেতরের যে কোয়ালিটিগুলো আছে সেগুলোকে বের করে আনুন, চর্চা করুন। কারণ দোষ খোঁজার জন্য সারা পৃথিবী পড়ে আছে, মানে তারা খুবই লয়ালিটির সাথে, খুবই বিশ্বস্ততার সাথে সেটা করবে। আগে বের হন, আগে বাড়ুন, নিজের সাফল্যের পথ সুগম করুন। পেছনে টানবার জন্য সারা পৃথিবী রয়েছে। আপনি যতই আগে বাড়বেন, কিছু মানুষ আছে আপনাকে পিছনে ধরে টান দিবে। তাই সামনে বাড়ুন, স্বপ্ন দেখুন, স্বপ্ন দেখার জন্য আমল করুন, সে কাজগুলো করুন, সে অ্যাকশনগুলো নিন। স্বপ্নের ভেতরেও দেখবেন কত মানুষ ঢুকে পড়েছে, কত মানুষ আপনাকে ভুল বুঝছে, আপনাকে টিপ্পনি কাটছে, আপনাকে খারাপ মন্তব্য করছে, যাতে সেই স্বপ্নের পথে আপনি হাঁটতে না পারেন, সেই স্বপ্নটাকে ছুঁতে না পারেন। তো ভেবে দেখবেন সবাই, এবং স্বপ্ন দেখা থামাবেন না, এগিয়ে যাওয়া থামাবেন না, এবং নিজের গুণটাকে এক্সপ্লোর করার জন্য একটুও থামবেন না, হেঁটে চলুন, নিজের পথ নিজে তৈরি করুন। আর বাদবাকি তো আছেই সারা পৃথিবী, তো ওইদিকে একদম নজর দিবেন না। এক্সপ্লোর ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ সবাই।